কোচবিহারকে অশান্ত করতে চাইছে বিজেপি, বাধা দিচ্ছে উন্নয়নে। এই অভিযোগ তুলে কোচবিহারে মিছিল করলেন উদয়ন গুহ, আর সেই মিছিলের ভেড়ে নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যভাগের কথা বলে লাগাতার উস্কানি দিচ্ছে বিজেপি, সেই সঙ্গে যে কোনো উন্নয়নমূলক কাজেও প্রতি পদে বাধা দিচ্ছে তারা। এই অভিযোগ তুলে কোচবিহারের প্রতিবাদ মিছিল করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিজেপি চক্রান্ত করছে পশ্চিমবাংলাকে দমিয়ে রাখার জন্য, মুখ্যমন্ত্রীকে তার যে কাজ, তার যে উন্নয়ন সেটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, পশ্চিমবাংলার মানুষকে পেটে মারবার জন্য। আরেকদিকে কিছু মানুষ যাদের কোনো জনসমর্থন নেই, যাদের মানুষ বিশ্বাস করে না, যাদের উপর মানুষের আস্থা নেই, তাদেরকে লেলিয়ে দিয়েছে কুচবিহার আলাদা রাজ্য হবে। উদয়নবাবু হচ্ছেন উত্তরবঙ্গের কম্প্লিমেন্টাল হলো উন্নয়নমন্ত্রী, তো যেহেতু এই মুহূর্তে উন্নয়ন দপ্তরে কোনো কাজ নেই, তো একটা বাংলার প্রবাদ আছে, কোনো কাজ নেই তো খই ভাজ। উনি বলেছেন 15,000 লোক নিয়ে মিছিল করবেন, তিনি 15 দিন ধরে চেষ্টা করছেন, আজকে যে মিছিল হলো সেখানে আমরা শুনতে পেলাম যে 1500 লোকও হয়নি। তবে মিছিলে জনসমাগম নিয়ে পাল্টা তৃণমূলকে তোপ দেখেছে গেরুয়া ব্রিগেড। পুজোর আগে আরও একবার পাল্টা বিতর্ক, বিতর্কে সরগরম কোচবিহারের রাজনীতি। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা।